উলট কম্বল, বৈজ্ঞানিক নাম অ্যাবরমা আগুস্টালিন, ইংরেজি নাম ডেভিলস কটন বা শয়তানের তুলা। এশিয়ার উষ্ণপ্রধান অঞ্চল উলট কম্বলের আদিনিবাস। বাংলাদেশের চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামের জঙ্গলে এবং অন্যত্র বিক্ষিপ্তভাবে এ গাছ দেখতে পাওয়া যায়। ছায়াযুক্ত স্থানে এই গাছ ভালো জন্মে। স্বল্প ডালপালা ও পাতা বিশিষ্ট এ গাছটি 2 থেকে 3 মিটার উঁচু হয়। প্রাথমিক অবস্থায় এটি খুব একটা মোটা হয় না। ছোট অবস্থায় এটি দেখতে অনেকটা স্থলপদ্ম গাছের মতো। লম্বা বোটাসহ গোড়ার পাতা বেশ বড় হয়। পাতার আকার হৃৎপিণ্ডের মতো, তবে আগার দিকটা ক্রমশ সরু। উলট কম্বল গাছের ফল ফাঁপা, লোমশ ও 5টি শির বিশিষ্ট। কাঁচা অবস্থায় এর রং সবুজ, পাকলে গাঢ় ধূসর। ঔষধি গুণ। উলট কম্বলের নাম চরক, সশ্রুত, বাণভট্ট প্রভৃতি প্রাচীন প্রামাণ্যগ্রন্থে উল্লেখ না থাকলেও লব্ধ প্রতিষ্ঠ শাস্ত্রজ্ঞদের পুঁথিতে এর উল্লেখ আছে এবং অনেককাল আগে থেকে এটি ভেষজ ঔষধ হিসেবে বৈদ্যদের দ্বারা ব্যবহৃত হয়ে আসছে। উলট কম্বল মূলত পুরুষদের সকল গোপন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। যে সকল যুবক ভাইয়েরা যৌবনকালে গুনার কাজ করে আপনাদের শক্তি ক্ষয় করেছেন, এখন বিয়ে করতে ভয় পাচ্ছেন বা বিয়ের পরও স্ত্রীকে ঠিকভাবে সন্তুষ্ট করতে পারছেন না, তাদের জন্য বলা যায় এই উলট কম্বল আল্লাহর একটি নিয়ামত, আল্লাহর তরফ থেকে আপনাদের জন্য আশীর্বাদ স্বরূপ। এই উলট কম্বল দুর্বল ও অক্ষম পুরুষদের জন্য এক মোক্ষম দাওয়াই। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের সকল গোপন রোগের চিকিৎসা এই চ্যানেল থেকে দেয়া হবে। সুতরাং বন্ধুরা, আপনাদের গোপন রোগের চিকিৎসার জন্য 200 মিলিগ্রাম উলট কম্বলের মূল চূর্ণের সাথে 1/9 পরিমাণ গোলমরিচের গুঁড়া মিশিয়ে সকালে ও বিকালে খেতে হবে, অথবা 2 গ্রাম কাঁচামূলের শাল ও 5 থেকে 6টি গোলমরিচ একত্রে বেটে শরবত করে খেতে হবে। প্রতিদিন এটি খেলে কারো কারো গায়ে অ্যালার্জি বের হতে পারে, সেক্ষেত্রে উপরোক্ত মাত্রার অর্ধেক পরিমাণ খেতে হবে। যুবক ভাইরা, আপনারা যারা বিভিন্ন গোপন রোগে ভুগছেন তারা আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিও দেখুন, আপনাদের জন্য রয়েছে বিশেষ বিশেষ সমাধান। এই উলট কম্বল গাছের বীজ আপনি সারারাত ভিজিয়ে রেখে সকালেও খেতে পারেন, এটিও আপনার বেশ কাজে দেবে। উলট কম্বল গাছের পাতাও খেতে পারেন আপনারা। পাতা খাবার জন্য উলট কম্বল গাছের পাতাটি বেটে গোলমরিচের গুঁড়ো মিশিয়ে খেতে হবে। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।